এই বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি সাগর। আজ আমি আপনাদের সাথে যে অ্যাপ্লিকেশনটি শেয়ার করব, এই অ্যাপ্লিকেশনটির সাহায্যে আপনারা আপনাদের ফটো থেকে যে কোনো অংশকে খুব সহজেই মুছে ফেলতে পারবেন। তো বন্ধু, এটার জন্য অবশ্যই আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। আর বন্ধুরা, আপনারা যদি এখন পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না রাখেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, এবং সাবস্ক্রাইব করার পর সেখানে যে ঘন্টা চিহ্ন আসবে সেটা তো ক্লিক করে রাখুন। তো বন্ধুরা, চলে আসুন মাঠে, খেলা শুরু হয়ে গেছে। তো বন্ধু, প্রথমে আমাদের যে কাজটি করতে হবে সেটা হলো অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করতে হবে। তো ইনস্টল করার লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে এবং কমেন্টে দিয়ে দিব, বা আপনারা ইচ্ছে করলে আপনাদের প্লে স্টোরটি ওপেন করে সেখানে আপনারা যেটা লিখে সার্চ করবেন সেটা হলো অবজেক্ট রিমুভ। অবজেক্ট রিমুভ, ঠিক আছে? অবজেক্ট রিমুভ লিখে সার্চ করার পর আপনারা দেখতে পাবেন যে অ্যাপ্লিকেশনটি চলে এসেছে এবং সেটা আমাদের প্রথমেই রয়েছে। তো আমরা এটাকে ইনস্টল করে নিব। তো আমি অলরেডি এটাকে ইনস্টল করে রেখেছি, এখন আমি এটাকে ওপেন করব। কিন্তু ওপেন করার আগে আপনারা অবশ্যই, আপনাদের যদি নেট কানেকশনটা অন থাকে তাহলে সেটাকে অফ করে রাখবেন, কারণ এই অ্যাপ্লিকেশনটিতে প্রচণ্ড পরিমাণে অ্যাড আসে, যেটা আসলে খুবই বিরক্তিকর। তো আমি নেট কানেকশন অফ করার পর এটাকে অন করি। তো আমি অ্যাপ্লিকেশনটিকে ওপেন করার পর ঠিক এরকম চলে আসছে। তো এখন আমি আমার অ্যালবামস বা গ্যালারিতে চলে যাব এখানে ক্লিক করে। তো এখানে আসার পর আমি ইমেজে চলে যাব। ইমেজে যাওয়ার পর আমি এখান থেকে একটি ছবি সিলেক্ট করব, যেটাকে আমি একটা অংশকে মুছে ফেলতে চাই। তো আমি এই ছবিটির যেটা করব, এখানে যে ছোট সিংহটি আছে এটাকে আমি মুছে ফেলবো। তো সেটার জন্য আমি যেটা করব, আমাদের এই নিচে যে অবজেক্ট রিমুভ নামে একটা অপশন আছে সেটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আমি এখানে খুব সাবধানে এটাকে ব্রাশ করবো। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ছোট্ট একটি উইন্ডো চলে আসছে, যার ফলে আমরা দেখতে পারবো যে আমরা এটাকে কিভাবে ব্রাশ করছি। ওকে, তো আমি এটাকে করে দিলাম। তো এখন আমি যেটা করবো, আমি গোতে ক্লিক করব। তো গোতে ক্লিক করার পর একটু প্রসেসিং হবে, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমাদের যে ছোট সিংহটি ছিল সেটা উধাও হয়ে গেছে। তো বন্ধুরা, এই অ্যাপ্লিকেশনটির সাহায্যে আমরা খুব সহজেই আমাদের যে কোনো ফটো থেকে যে কোনো অংশকে মুছে ফেলতে পারি। তো আমাদের যদি এডিটিং শেষ হয়ে যায় তাহলে আমরা যেটা করব, আমরা এখানে ক্লিক করব, এই উপরে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা এখন একটু সেটিংটাতে ঘুরে আসি। তো সেটিংয়ে আমরা আমাদের ইমেজের কি ফরম্যাট আমরা রাখতে চাই সেটা রাখতে পারবো, তারপর সাইজ কীভাবে রাখবো, মানে সাইজ কতটা রাখবো সেটাও আমরা রাখতে পারি। তো এটা এখানে শুধু অরিজিনাল দেখাচ্ছে, এবং নিচে আরেকটি আচ্ছা এটাই অরিজিনাল, কিন্তু অন্য কোনো ছবি যদি আপনি ওপেন করেন সেখানে আপনি হয়তো অন্য কোনো সাইজও দেখতে পারেন। তো আমি এর আগে আরেকটি ছবি করেছিলাম, সেখানে অন্য একটা সাইজ দেখতে পেয়েছিলাম। তো তারপর এখানে আপনারা জেপিজি কোয়ালিটিটাও সিলেক্ট করে দিতে পারেন। তো আমি এটাকে সেভ কারেন্ট সেটিং করে দিই, যাতে করে আমি পরবর্তীতে আরও কোনো ছবি সেভ করতে গেলে এই সেটিংই হয়ে যায়। তো আমি এখন যেটা করব, গ্যালারিতে সেভ করে দেবো। তো গ্যালারিতে সেভ করার জন্য আমি গ্যালারিতে ক্লিক করব, বা আমি ইচ্ছে করলে এখান থেকে অন্য কোনো জায়গায়ও শেয়ার করে দিতে পারি। তো বন্ধুরা, এইভাবে এই অ্যাপ্লিকেশনটির সাহায্যে আমরা খুব সহজে আমাদের ফটো থেকে যে কোনো অংশকে মুছে ফেলতে পারি। তো বন্ধুরা, আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন, ভিডিওটি আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করে দিন, এবং অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। কীভাবে সাবস্ক্রাইব করতে হবে সেটা আগেই বলে দিয়েছি। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, পরবর্তী একটি নতুন ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। সে পর্যন্ত গুড বাই, টাটা। Too many thoughts on my mind, I can't sleep at night, so I just keep writing. I don't need no help, I don't need opinions, so don't waste my time then. I just been living online, my city don't show me no love and that's fine. Fuck local radio stations, I got more plays than all of these rappers combined. I'm going again, I've been going in, I'm fed up with so many things. I gotta just let it all out, I'm talking about the shit.